আপনি আমাদের সঞ্চালক আপনি জ্ঞানী লোক প্রথমেই যেভাবে মানে আমাদেরকে একেবারে আমরা সব দিকে নিচে এই যে তো সারা হচ্ছে এবং সব রিপোর্টই দেখা যাচ্ছে না আমরা আমি যেটা নিচে আছে সেটা আমি তো বলি আমি যদি কোথাও নিচে থাকি আমার বলতে তো দোষ নাই এবং তোমাগত নিচে নাম কিন্তু এটা এটাও আমি বিশ্বাস করি আই ডোন্ট বিলিভ দ্যাট তাহলে বলতে হবে যে আন্তর্জাতিক সব যারা এই সব গবেষণা করছেন সেগুলো ঠিক না আন্তর্জাতিক যারা করছে আন্তর্জাতিক তারা করবে আন্তর্জাতিক করবে আমাদের দেশে তো গবেষণা আছে আমার দেশে গণতন্ত্র কি পর্যায়ে সেটা আমরা নিজেরও তো গবেষণা আমাদের আছে আমরা তো নিজেদেরকে মূল্যায়ন করি আমরা কী অবস্থায় আছি এবং আমরা সব জানি আমরা কোথায় আছি কী আছে এগুলো আমরা বুঝি এখন আমাদের কথা হচ্ছে যে পৃথিবীর যেভাবে চলছে এবং আমরা চিরকাল স্লোগান দিয়েছি সাম্রাজ্যবাদ নিপাত যাক সেখানে আজকে সাম্রাজ্যবাদ কি নিপাত গেছে সাম্রাজ্যবাদ ঠিকই আছে তারা তাদের কাজ তারা ঠিকই করতেছে সমস্ত বিশ্ববাসীকে তারা পদোণত করার জন্য তারা সব কিছু করতেছে কী না করতেছে আমার কথাটা হচ্ছে যে আপনি যেটা আশঙ্কা প্রকাশ করেছেন যে এবং আপনিও তো বিনা তথ্যে বলেন আপনার কাছে যে তথ্যটা আছে সে তথ্য অনুষ্ঠানে আপনি বলেছেন কিন্তু আমি অত হতাশ হব না কারণ আমার দেশে গণতন্ত্রকে মাথা উঁচু করে দাঁড়াবার জন্য গণতান্ত্রিক শক্তিকে শক্তিশালী করার জন্য এবং জনগণের স্বার্থ জনগণকে বোঝার জন্য জনগণকে তার স্বার্থ এবং দেশের সার্বিক বিষয়গুলোকে জনগণকে বোঝাবার জন্য আমরা কাজ করে যাচ্ছি এবং জনগণ যদি বুঝতে পারে যে তার প্রয়োজন কী তার দরকার কী এবং তার সে কী অবস্থা আছে সেটা আমাদের জন্য বেশি লাভ কারণ জনগণ যদি বুঝতে পারে যে আমার এইখানে লাভ এইখানে আমারটা লাভ ঠিক মতো হচ্ছে না তো সেটি তো আমাদের আজকে আমরা তো আপনি যেটা বলতে চাচ্ছেন সেটা আমি বুঝি কি কোন জায়গায় আপনি হিট করেছেন কিন্তু যত কথাই বলেন এই দেশের মানুষ এবং শিক্ষিত সমাজ শ্রমজীবী সমাজ কৃষক শ্রমিক সকলেই কিন্তু আমরা উই আর ফাইটিং ফর ডেমোক্রেসি পিওর ডেমোক্রেসি এবং আমাদের দল আওয়ামী লীগ আওয়ামী লীগ গণতন্ত্রের জন্যই লড়াই করে যাচ্ছে এবং গণতন্ত্রকে রক্ষা করার জন্যই সাংবিধানিক ক্ষমতা সেটাকে স্টাবলিশ করার জন্য সাংবিধানিক নীতি আদর্শ দেশের অর্থনৈতিক সকল বিষয়গুলো কিন্তু আওয়ামী লীগ নিবিড় ভাবে পরিদর্শন করে তারা এই রাষ্ট্রটাকে পরিচালনা করতেছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে সুতরাং আমি জিলুর ভাই আপনার কথা অত হতাশ হবো না আমরা এগিয়ে যাচ্ছি আমরা চাই সবাই এগিয়ে যাচ্ছে দেশ অনেক আর আমার নয় আমি অন্যদের প্রায় বলেন যে আমাদের বলে কি আমার গণতান্ত্রিক অধিকার গণতান্ত্রিক চিন্তা চেতনা আমার গণতন্ত্রের জন্য আমার জীবন দান এই দেশের মানুষ গণতন্ত্রের জন্য যেভাবে জীবন দিয়েছে সেটা তারা আমেরিকানটা দেয় নাই আমেরিকানটা তার গণতন্ত্রের জন্য জীবন দেয় নাই তারা একটা লড়াই করছে ব্রিটিশদের তারাও ব্রিটিশ আমেরিকানেরও ব্রিটিশ ছিল সেই ব্রিটিশ তারা যখন চায়ের ব্যবসা করত। আপনার এসে এই ওপারে ওপারে এদিকে লন্ডন ছিল তারা চায়ের টাকা ট্যাক্স দেয় না গভর্নমেন্টে এই নিয়ে সেখানে ব্যবসায়ীদের সঙ্গে ব্রিটিশ গভর্নমেন্টের হুলবধবদ্ধ সেখানে চাবুক মারছিল হুইপিং করছিলো ব্যবসায়ীদের সেই থেকে সেখানে শুরু হলো তারা বলে যে ন তখন আমেরিকানরা যারা ব্রিটিশে যারা চলে গেছে তারা পরিষ্কার হচ্ছে নো ট্যাক্সেশন উই রিপ্রেজেন্টেশন এই কথাটা কিন্তু সেখান থেকে কাটছে যে আমরা যেহেতু ট্যাক্স দেই কিন্তু আমাদের কোনো রিপ্রেজেন্টেশন নাই তোমার ব্রিটিশ পার্লামেন্টে আমরা তোমাকে আর ট্যাক্স দেবো না এই থেকেই কিন্তু আপনার আমেরিকান যে যেটা আমেরিকানরা তারা স্বাধীনতা যুদ্ধ বলে এটা কিন্তু সেখান থেকে শুরু তো তাদের যেহেতু ইতিহাস আমাদের অনেক বড় ইতিহাস দেখা যাক আমরা ইতিহাসে কতটা থাকবো আর সামনে কতটা এগব মিস্টার রুহিন হোসেন প্রিন্স আপনি এই যে আন্তর্জাতিক বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠানের যে সুযোগ সেটা দুর্নীতি বলি গণতন্ত্র বলি বা অন্যান্য যেসব আমি উল্লেখ করলাম সবগুলি দেখাচ্ছে নির্মোগ আপনি আপনি কতটা একমত তার সঙ্গে কিংবা মিস্টার ধীরেন্দ্র দেবনাথ শম্ভু বলছেন যে আমাদেরও গবেষণা আছে ওনাদেরও গবেষণা আছে সেই সব গবেষণা তো ভিন্ন কথা বলে ধন্যবাদ আপনাকে আমি কথা শুরুতেই আমাদের মুক্তিযুদ্ধে যাদের লড়াইয়ের মধ্য দিয়ে জীবনদানের মধ্য দিয়ে এবং ব্রিটিশ বিরোধী সংগ্রাম থেকে শুরু করে মুক্তিযুদ্ধ পর্যন্ত এই পুরো সংগ্রামে যাদের অবদানে আমরা একটা স্বাধীন দেশের কথা বলছি আমি তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাচ্ছি দেখুন আমরা যখন গণতন্ত্রের কথা বলছি আমি অন্যদের আলোচনা বাদ দিয়েই পজিশনটা বলি পরিস্থিতিটা তেপ্পান্ন বছরের বাংলাদেশ স্বাধীনতার তাহলে আজকে আমাদের আলোচনা করার কথা ছিল যে সাধারণভাবে যে গণতন্ত্রটা আমরা বুঝতাম সেভেন্টি ওয়ানে আমি যদি সেইভাবেই বলি বা ওই সময়ে সারা দুনিয়াতে তা আজকে বাংলাদেশ যারা মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে একটা স্বাধীনতা অর্জন করেছি সেই দেশে গণতন্ত্রের কত উন্নতর পর্যায়ে আমরা যেতে পেরেছি সেটাই আলোচনার কথা ছিল কিন্তু আজকে পরিস্থিতি এমন আমরা সেই পেছন ফিরের আলোচনাটা করছি তাহলেই এই কথার মধ্য দিয়ে গণতন্ত্রের পরিস্থিতি আমার ধারণা পরিষ্কার বোঝা যায় যারা বুঝতে চান বোঝা যায় এটা গেল এক নম্বর কথা দুই নম্বর কথা আমি এই গণতন্ত্রের আসার একটা ছোট্ট ফয়সালা করে নিই তিরিশ চল্লিশ সেকেন্ডে যে অনেক সময় আমরা মুক্তিযুদ্ধের চেতনার কথা বলি তো এই চেতনার কথা আমাদের কাছে মনে হয়েছে অনেক সময় কেউ মনে করেন শুধু একটা ভোট হলেই গণতন্ত্র হয়ে গেল মানে অনেক দল আছেন সেটা সুবিধা ভোট চিন্তা করেন আবার কেউ মনে করেন যে যা করছি মুক্তিযুদ্ধ আমরাই চ্যাম্পিয়ন ছিলাম যা করছি এটাই গণতন্ত্র এর বাইরে আর কিছু না কিন্তু ছোট্ট ফয়সালা যে মুক্তিযুদ্ধে আমরা স্বাধীনতার ঘোষণাপত্রে যে কথাগুলো ছিল মানবিক মর্যাদা সাম্য সামাজিক ন্যায় বিচার আর মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত সংবিধানের চেয়ে চার রাষ্ট্রীয় মূলনীতি গণতন্ত্র ধর্মীয়তা সমাজতন্ত্র জাতীয়তাবাদ এইগুলো বাদ দিয়ে কোনো মুক্তিযুদ্ধের চেতনা হয় বলে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি বা বামপন্থীরা মনে করে না তাহলে এই টোটালিটির কথাটাকে আমি যদি নিয়ে আসি এই যে আমি এতক্ষণ যে কথাগুলো বললাম যে এ সবই আমাদের বিবেচনা গণতন্ত্রেরই একটা উন্নত রূপ কোনোটা কোনোটা যেমন সমাজতন্ত্রের কথা গণতন্ত্রের উন্নত রূপ তার অর্থনৈতিক ব্যবস্থা কালচারাল ব্যবস্থা আমি আর দিকে সময়ের জন্য গেলাম না এই যদি আসেন ঠিক যে সময়ে কথাগুলো বলছি কি। ওই যে বললাম সাধারণ মানুষ গণতন্ত্র মানে যে ভোটটা বোঝে ভোট তো নির্বাসনে অন্য শব্দ ব্যবহার করতে পারলে ভালো হইতো তত খারাপ শব্দ ব্যবহার না করাই ভালো সর্বশেষ সুপ্রিম কোর্টে তার একটা অনন্য ঘটনা আবার দেখলাম যেখানে আমাদের কি বলে যে শীর্ষ আইনজীবীরা সবাই আছে সেইখানেও জোর করে ডিক্লেয়ার দেওয়া সহ নানা ঘটনা দেখলাম আর ভোটের কথা আর এটা নতুন করে বলার দরকার নেই এটা সবাই জানে সেটা শুধু এখন না এর আগেও আমি এরশাদ সাহেবের আমলে দেখেছি যেও রহমান সাহেবের আমলেও এগুলো দেখা হয়েছে তার মানে ক্ষমতা কেন্দ্রিক যার যার সুবিধা ভোট ব্যবস্থাকে সাজানো হয়েছে এখন সেইটাকে আরও খারাপ জায়গায় চলে গেছে এটি একটা দিক গণতন্ত্র আজকে এমন জায়গায় চলে গেছে যে লেখাপড়া জানা তরুণ প্রজন্ম তারা দেশের প্রতি হতাশ হয়ে যাচ্ছে অধিকাংশ কাজ করছে না দেশে থাকলে বিদেশে চলে যাওয়ার মতো দেখছে তাহলে এটা তো গণতন্ত্রের একটা রূপের আমরা দেখি গণতন্ত্র আজকে এমন অবস্থা গ্রাম অঞ্চলগুলোতে দেখলে হয় মানুষ কোনোভাবে অল্প খেয়ে হলেও বেঁচে থাকাটাই যেন মনে করছে তার কাজ মানুষ গণতন্ত্র আজকে অবস্থা যে মুখ বন্ধ করেই পরিস্থিতিকে তার সামাল দিয়ে এক করতে তার ভাষায় সামাল দিয়ে বেঁচে থাকার চেষ্টা করছে গণতন্ত্র আজকে এমন অবস্থায় চলে গেছে একটা ভয় যেন কুরে কুরে খাচ্ছে যে কথাটা একটা পপুলার বলি উদাহরণ দিই আমার ধারণা কেউ অস্বীকার করতে পারেন আমি কদিন আগে বেশ কয়টা গ্রামাঞ্চলে ঘুরে আসলাম তাতে এইটা একটা সহজ উদাহরণ এর আগে আমাদের সমাজের অনেক বিউটির মধ্যে একটা বিউটি ছিল একটা শিক্ষক বা শিক্ষিত কোনো কেউ তিনি বিকালবেলায় হাটে যে হয়তো একটা চায়ের দোকানে বসতেন আশপাশের লোকজন আসত ইয়াংরাজের স্যার বা ভাই দেশের পরিস্থিতি একটু বলেন অনেকদিন ধরে পরিস্থিতি এমন হয়েছে উনি এসে চায়ের হয়তো না এক কাপ চা দাও কেউ যদি এসে ওই কথা জিজ্ঞেস করে এদিক ওদিক তাকায় তাকায় বলে বাবারে আমার একটু অন্য কাজ আছে যাই আমি তোমার এখন চা খাবো না পরে খাবো পরিস্থিতিটা এইরকম একটা জায়গায় চলে গেছে অস্বীকার করতে পারেন কিন্তু বাস্তবতা অথবা যে যখন ক্ষমতা থাকে ক্ষমতা সাথে তাল দিয়ে চলেটাই যেন আজকে তথাকথিত গণতন্ত্রের চেহারা আমরা দেখছি